ইহুদিদের দখলকৃত বসতি সফরে পম্পেওর বিতর্কিত বক্তব্য জেরুজালেমকে শুধু ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের মনে কঠোর আঘাত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর তিন বছরের মাথায় অবৈধ রাষ্ট্র ইসরায়েলেরই অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফিলিস্তিনিদের ক্ষোভে নতুন করে ঘি ঢাললেন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইতিহাসে প্রথমবারের মতো কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিতর্কিত পশ্চিম তীরে পা রাখলেন সেখানে গিয়ে পম্পেও বললেন পশ্চিম তীরে তৈরি হওয়া যে কোনো পণ্য মেড ইন ইসরায়েল হিসেবেই বিদেশে রফতানি হওয়া উচিত কারণ এই ভূখণ্ড ইসরায়েলেরই অবিচ্ছেদ্য অংশ ডোনাল্ড ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও আরও বলেন পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণকেও আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে মনে করবেন না ওয়াশিংটন গত বছর নভেম্বরে ঠিক এমনটাই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প তার পাঠানো পররাষ্ট্রমন্ত্রীর মুখে ফের সেই সুর শুনে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে ফিলিস্তিন ও আরব বিশ্বে এরপর সিরিয়ার কাছ থেকে দখল করা গোলান মালভূমিতেও আরেকটি অবৈধ ইহুদি বসতিতে সফর করেন রিপাবলিকান দলের হয়ে দু সালে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী পাম্পেও ট্রাম্প প্রশাসনের আগে মার্কিন প্রশাসন এসব ইহুদি বসতিকে স্বীকৃতি দিত না মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এই বসতিগুলোতে উৎপাদিত পণ্য মেড ইন ইসরায়েল বা ইসরায়েলে তৈরি লেবেলযুক্ত করা হবে বলে ঘোষণা দেওয়ার পর প্রতিবার এই সফর করেন তিনি সিরিয়ার কাছ থেকে উনিশশো সালে এই অংশটি জবর দখল করে ইসরায়েল গোলানকেও ইসরায়েলের অংশ মনে করেন বলে জানান পম্পেও সফরকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পম্পেও ঘোষণা দেন ফিলিস্তিনি নেতৃত্বাধীন আন্তর্জাতিক বর্জন বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা আন্দোলনকে ইহুদি বিদ্বেষী হিসেবে ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র একই সঙ্গে এই আন্দোলনে অংশগ্রহণকারীদের সরকারি সহায়তা দানও বন্ধ করা হবে নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সংবাদ সম্মেলনে পম্পেও আরও বলেন দীর্ঘদিন ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি বসতিগুলোকে ভুল চোখে দেখে এসেছে কিন্তু এখন তারা স্বীকৃতি দিচ্ছে বসতিগুলো বৈধ যথাযথ ও সঠিক পদ্ধতিতে স্থাপন করা সম্ভব এদিকে নেতানিয়াহু বলেন ট্রাম্প প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের মিত্রতা নতুন উচ্চতায় পৌঁছেছে তিনি ট্রাম্প প্রশাসনকে তেল থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর উপত্যকা অধিগ্রহণকে স্বীকৃতি দান ও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য ধন্যবাদ জানান ফিলিস্তিনি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও শান্তি প্রতিষ্ঠার পথে প্রতি প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করে এমতাবস্থায় যুক্তরাষ্ট্রে পদক্ষেপগুলো ইসরায়েলি বসতিগুলোকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের স্বীকৃতি দান হিসেবে দেখা হচ্ছে প্রসঙ্গত উনিশশো সালে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে যুদ্ধের সময় জেরুজালেম পশ্চিম তীর ও গোলান উপত্যকা দখল করে ইসরায়েল পরে গোলান উপত্যকা অধিগ্রহণ করে তারা যদিও তাদের অধিগ্রহণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি ফিলিস্তিনিরা জেরুজালেম ও পশ্চিম তীরকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে বিবেচনা করে অন্যদিকে বিভাজনের লক্ষ্যে লাভ জিহাদ শব্দটি তৈরি করেছে বিজেপি দাবি গহলৌতের ভারতের আইনে লাভ জিহাদ এর কোনো অস্তিত্ব নেই বলে চলতি বছরের শুরুতেই পরিষ্কার জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার আর তারপরেই একাধিক বিজেপি শাসিত রাজ্য লাভ জিহাদ এর বিরুদ্ধে আইন আনতে উঠে পড়ে লেগেছে এসব ঘটনায় কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির তীব্র সমালোচনা করে রাজস্থানের মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা অশোক গহলত বলেন ভারতে বিভাজন ঘটনই লক্ষ্য বিজেপির সাম্প্রদায়িক অশান্তি বাঁধাতে চায় তারা তার জন্যই লাভ জিহাদ শব্দটা তৈরি করেছে এদিকে মধ্যপ্রদেশের পর এবার উত্তরপ্রদেশের যোগী সরকার লাভ জিহাদ এর বিরুদ্ধে কড়া আইনের প্রস্তাব আনতে চলেছে লাভ জিহাদ নিয়ে বিতর্কের মধ্যে বিজেপিকে সমালোচনা করে পরপর তিনটি টুইট করেন গাহল তিনি লেখেন দেশে বিভাজন ঘটানো এবং সাম্প্রদায়িক অশান্তি বাঁধানোর লক্ষ্যে লাভ জিহাদ তৈরি করেছে বিজেপি বিয়ে ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার আইন এনে তাতে বাধা দেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক এবং দেশের কোনো আদালতেই এতে সায় দেবে না ভালোবাসার সম্পর্কে জিহাদের কোনো জায়গা নেই তিনি আরও লেখেন এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে যেখানে নিজের ইচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না প্রাপ্ত বয়স্ক নাগরিক বরং রাষ্ট্রের অনুগ্রহে থাকতে হবে তাদের বিয়ের মতো ব্যক্তিগত সিদ্ধান্তের পথে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে যা ব্যক্তি স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার সমান দেশের সংবিধানে কোনো কিছুর ভিত্তিতে নাগরিকদের প্রতি রাষ্ট্রকে বৈষম্যমূলক আচরণ না করার বিধান রয়েছে কিন্তু বিজেপি সংবিধানকে তাচ্ছিল্য করতে বলে অভিযোগ করেন গহলত তার জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত তিনি বলেছেন লাভ জিহাদের নামে বিজেপি বিভাজনে রাজনীতি করছে না বরং কংগ্রেসই রাজনৈতিক স্বার্থে হিন্দু সন্ত্রাসের মতো শব্দের প্রচলন ঘটিয়েছিল তিনি লেখেন ক্ষমতার লোভে হিন্দু সন্ত্রাসের মতো শব্দ তৈরি করা হয় ঘৃণা ছড়ানো এসব কংগ্রেসের কাজ বিজেপি সকলের উন্নতিতে বিশ্বাস করে তাই আমাদের মেয়েদের লাভ জিহাদের মতো বিশ্বাসঘাতকতার শিকার হতে দেব না গেরুয়া শিবিরে লাভ জিহাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মধ্যপ্রদেশের পর এবার তারাও লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইনে প্রস্তাব আনতে চলেছে রাজ্যের স্বরাষ্ট্র সে দফতর ইতিমধ্যে আইন দফতরকে এ একটি প্রস্তাব পাঠিয়েছে সংবাদ সংস্থার রিপোর্টে এ তথ্য সামনে এসেছে এর আগে হরিয়ানা এবং মধ্যপ্রদেশ সরকারও এর বিরুদ্ধে আইন আনতে চলেছে বলে জানিয়েছিল ফলে একই একই রাজ্যগুলো একইভাবে ভিন্ন ধর্মে বিবাহের বিষয়টি নিয়ে আইন জারির পথে হাঁটছে তবে হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম যুবকের বিয়েতেই যাবতীয় আপত্তি তাদের মুসলিম মেয়েদের হিন্দু পরিবারে বিয়েতে কোনো আপত্তি তোলেনি তারা অন্যদিকে জম্মু কাশ্মীর যেন মুক্ত কারাগারে পরিণত বললেন মেহবুবা মুফতি জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ফের ভারতের শাসক দলকে আক্রমণ করলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি ভূ স্বর্গকে এনডিএ সরকার মুক্ত কারাগারে পরিণত করেছে বলে অভিযোগ জানালেন একদা জোটে থাকা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা কাশ্মীরের রাম নাল্লা এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল সেই এলাকা পরিদর্শন করতে গেলে মেহবুবা মুফতিকে বাঁধা দেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা এরপরে কেন্দ্রকে আক্রমণ করে মেহবুবা টুইট করেন নতুন কাশ্মীরের জন্য ওটা তাদের পরিকল্পনা যেখানে বালি মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে নিজের করছে তখন আমাদের চুপ হয়ে থাকতে বাধ্য করা হচ্ছে আসলে এভাবে জম্মু ও কাশ্মীরের সম্পদকে লুট করা হচ্ছে আমাদের অপমান ও ক্ষতি করা ছাড়া ভারত সরকারের আর কোনো উদ্দেশ্যই নেই তিনি আরও অভিযোগ করেন আমাকে রাম বেহেরা নাল্লায় যেতে বাঁধা দিয়েছে স্থানীয় প্রশাসন ওই এলাকায় অবৈধভাবে বালি তুলছে বহিরাগতরা কিন্তু স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা ঢুকতে দেয়া হচ্ছে না একজন রাজনৈতিক নেতা হিসেবে এই বিষয়টি নিয়ে আন্দোলন করার অধিকার রয়েছে আমাদের কিন্তু বিজেপি আমার অধিকারকে লঙ্ঘন করে আন্দোলন স্তব্ধ করার চেষ্টা চালাচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই এই ঘটনা ঘটিয়েছে তারা ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ